জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু, জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার, কেমন আছেন আপনারা? আমরা বেনারসে দাঁড়িয়ে রয়েছি, পেছনেই দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথের করিডর, অর্থাৎ নতুন করে যেটা তৈরি করা হয়েছে, যেখান থেকে আমরা কাশী বিশ্বনাথকে পুজো দিতে যেতে পারি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে সম্রাটদা, বুধাদিত্য যোগ, বুধাদিত্য যোগ, আপনারা প্রায় মাথা খেয়ে ফেলেছেন বুধাদিত্য যোগের কারো কথা কি? আপনারা বলছেন জন্মছক খুললেই দেখতে পাচ্ছি রবি আর বুধ এক ঘরে বসে রয়েছে, তাহলে তো দাদা আমাদের সরকারি চাকরি হওয়া উচিত, আমাদের বুধাদিত্য যোগ হয়ে গেছে, আমাদের নানা রকমের অনেক ভালো ভালো কাজ হবে, আমাদের ভালো পড়াশুনো হবে, আমরা হয়তো হিসাবশাস্ত্রে ভালো হবো, আমরা হয়তো কেউ সায়েন্টিস্ট হবো, কেউ হয়তো পড়াশোনায় দিগ্গজ হবো, কেউ বলছেন আমরা সরকারি কর্মচারী হয়ে একটা ভালো প্রফেশনে থাকবো, উঁচু পোস্টে আমরা হয়তো যেতে পারি, কারণ রবি বুধ তো বুধাদিত্য যোগ থাকলে তো দাদা নানা রকমের ভালো কিছু হয়। কিন্তু সবথেকে বড় যেটা নেগেটিভ আপনারা যেটা জানেন সেটা হচ্ছে যে বুধাদিত্য যোগ কোন জায়গায় হয়? সব জায়গায় কি বুধাদিত্য যোগ হয়? আমার তো মনে হয় না, শাস্ত্র কি বলছে। কিন্তু তার আগে জেনে নিতে হবে যে রবি আর বুধের কারো কথা কি। হ্যাঁ, আপনারা হয়তো অধীর আগ্রহে বসে রয়েছেন কোথায় কোথায় বুধাদিত্য যোগ হয়, ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, নইলে আপনারা বুধাদিত্য যোগের যে ফল বা কেন বুধাদিত্য যোগ সব জায়গায় হয় না সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। রবি কে? রবি একজন একটা সাত্ত্বিক একটা প্ল্যানেট, এবং তার মধ্যে কী রয়েছে, সে একটা ফায়ারি একটা প্ল্যানেট, এবং সে শূদ্র বর্ণের, ক্ষত্রিয় বর্ণের তার বর্ণ, তার কাস্ট। বুধ, বুধ রাজসিক সত্তার একটা প্ল্যানেট, তার মধ্যে একটা বৃত্তিতত্ত্ব রয়েছে, এবং সে হলো শূদ্র বর্ণ। তার মানে রবির কাজ হচ্ছে যুদ্ধ করা, আর বুধের কাজ হচ্ছে কায়িক পরিশ্রম করা। তার মানে আর রবি কোন কোন জায়গাকে নির্দেশ করছে, রবি রয়্যাল জায়গাকে ইন্ডিকেট করে, রবি রয়্যাল পজিশনকে ইন্ডিকেট করে, রবি সায়েন্সকে ইন্ডিকেট করে, রবি লজিককে ইন্ডিকেট করে, রবি বিজ্ঞানের সাথে অর্থশাস্ত্রকে ইন্ডিকেট করে, রবি জ্ঞানকে ইন্ডিকেট করে, রবি অত্যধিক পড়াশুনোকে ইন্ডিকেট করে। তার মানে রবির এই জায়গাগুলো কোথাও না কোথাও একটা রবির যাবতীয় যে জায়গা তা পুরোটাই কিন্তু একটা রাজস্বিক বা একটা রয়্যাল। রবি মানে আমরা জানি অকাল সায়েন্স, রবি মানে আমরা জানি সে হয়তো তন্ত্রমন্ত্রে পারদর্শী, সে হয়তো মন্ত্রে পারদর্শী, সে হয়তো জ্যোতিষে পারদর্শী হবে। আবার বুধকে আমরা যখন দেখছি, বুধের মধ্যে রাজসিক সত্ত্ব রয়েছে এবং সে শূদ্র বর্ণ, তার মানে রাজসিকতা থাকলেও তার মধ্যে কায়িক পরিশ্রম না থাকলে বুধের যে রাজসিক সত্তা সেই সত্তায় কখনো না কখনো পৌঁছানো সম্ভব হবে না। এই রবি আর বুধ যদি একত্রিত হয়ে বসে থাকে, বুধ যে নাকি পৃথ্বী আর রবি যে নাকি ফায়ার, তার মানে পৃথ্বী আর ফায়ার কোথাও না কোথাও এক জায়গায় হলো। হ্যাঁ, ভালো যেটা খবর সেটা হচ্ছে যে পৃথ্বীতত্ত্বের উপর, পৃথ্বীতত্ত্বের ক্ষমতা আছে অগ্নিকে বহন করা, বা পৃথ্বীতত্ত্বের ক্ষমতা আছে তার ভিতরেও অগ্নিকে বহন করা। তার কারণ আমরা অনেক সময় ভলক্যানিক ইরাপশন দেখি, মানে যেটা আগ্নেয়গিরি আমরা যেটা জানি, অর্থাৎ আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে, ভূমির ভেতর থেকে আগুনের লাভা যেগুলো বেরিয়ে আসে, তার মানে ভাবুন, তার মানে পৃথ্বীতত্ত্বের কতটা ক্ষমতা রয়েছে অগ্নিকে তার পেটের মধ্যে রাখা, বা অগ্নিকে তার উপরের ভাগেও সেই অগ্নিকে সহ্য করার যে ক্ষমতা। তার কারণ ভলক্যানিক ইরাপশন যখন হয় তখন আমরা দেখি কি আগ্নেয়গিরি থেকে বেশ কিছু লাভা বেরিয়ে আসছে, এবং সেটা কোথায় আসছে, সে তো পৃথিবী পৃষ্ঠের উপরেই তো আঁচড়ে পড়ছে, তার মানে পৃথিবী তাকে আবারও তাকে সলিডিফিকেট করছে, আবারও তাকে আপন করে নিচ্ছে, আত্মীয় করে নিচ্ছে। তার মানে রবি আর বুধের এই ইন্ডিকেশন কোথাও না কোথাও বোঝায় যে একটা জাতক আর জাতিকার মধ্যে বহন করার ক্ষমতা অনেক বেশি। বুধাদিত্য যোগ কোথায় হয় সবার আগে যেটা দেখে নিতে হবে, দেখুন বুধাদিত্য যোগের প্রথম কারো কথা হচ্ছে রবি আর বুধকে 3 ডিগ্রির মধ্যে থাকতে হবে। যদি রবি আর বুধ যদি 3 ডিগ্রির মধ্যে না থাকে তাহলে বুধাদিত্য যোগ কিন্তু হয় না। আর যদি বুধাদিত্য যোগ কোন কোন জায়গায় হবে, দুটো জায়গায় হয়, বৃহস্পতির ঘরে রবি আর বুধ যদি একত্রিত হয়ে থাকে, এবং আর যদি মানে বৃহস্পতির ঘর দুটি পাওয়া যায়, তার মানে একটা হচ্ছে ধনু আর একটা হচ্ছে মীন, তার মানে ধনু রাশির ক্ষেত্রে রবি আর বুধ যদি একত্রিত হয়ে থাকে এবং 3 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে আপনি জানবেন আপনার জন্মছকে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। আবার মীন রাশিতে যদি রবি আর বুধ একত্রিত হয়ে অবস্থান করে, অর্থাৎ চৈত্র মাস, যেখানে রবি নাকি চৈত্র মাস, তার পরের মাসটা কি বৈশাখ মাস, মেষ রাশি, তার মানে চৈত্র মাসে রবি যদি বুধকে নিয়ে অবস্থান করে, অর্থাৎ মীন রাশিতে যদি রবি আর বুধ একত্রিত অবস্থান করে, আপনি হয়তো জন্মছক খুলে দেখলেন মীন রাশিতে আপনার রবি বুধ 3 ডিগ্রির মধ্যে, তাহলে আপনাদের কিন্তু
বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বুধাদিত্য যোগ হলেই যে আপনারা শুধুমাত্র সরকারি চাকরি পাবেন, বুধাদিত্য যোগ হলে আপনাদের জীবন শুধুমাত্র ভালো হবে, তা কিন্তু নয়। সবার আগে আমরা যেটা ভুল করি, রবি আর বুধ কোন ভাবের কারকগ্রহ সেই ভাবটাকে দেখতে ভুলে যাই। তাহলে রবি যে ভাবের কারকগ্রহ আর বুধ যে ভাবের কারকগ্রহ, তারা দুটি যদি এক জায়গায় বসে থাকে তাহলে কোন ভাবের কারকতাকে তারা তুলে আনছে, এবং একজন পৃথ্বীতত্ত্বের প্ল্যানেট আবার আরেকজন ফায়ারি তত্ত্বের প্ল্যানেট, তারা কোন নক্ষত্রে বসে রয়েছে, এই নক্ষত্রগুলোরও আবার অগ্নি পৃথ্বী বায়ু জল আকাশ এই পাঁচটি তত্ত্বের মধ্যে নক্ষত্রগুলোকে ভাগ করা হয়। তাহলে যদি ফায়ার যদি জলের নক্ষত্রে থাকে, পৃথ্বী যদি জলের নক্ষত্রে থাকে, তাহলে বুধাদিত্য ফলের যোগের ফলের যে এফেক্ট তা আপনার জীবনে কেমন পাচ্ছেন সেই জায়গায় কোথাও না কোথাও তুলে আনতে হবে। হ্যাঁ, তবে রবি আর বুধ যদি একত্রিত হয়ে থাকে, আমি সাধারণভাবে যেটা বলতে পারি, সে আপনার যেভাবেই কারকগ্রহ হোক না কেন, প্রাথমিক পর্যায়ে আপনাদের মধ্যে কমিউনিকেশন স্কিল অনেক ভালো হয়ে যেতে পারে, বিজ্ঞানের জায়গা আপনাদের জায়গা অনেক ভালো হতে পারে, লজিকের স্কিল আপনাদের অনেক ভালো হতে পারে, তার মানে আপনারা ভালো অ্যাডভোকেট আপনারা হতে পারেন, আইনের জায়গায় আপনারা কাজ করতে পারেন, আপনারা প্রশাসনিক জায়গায় আপনারা কাজ করতে পারেন, বিজ্ঞানের জায়গায় কাজ করতে পারেন, লজিক যেখানে যেখানে থাকে সেই সমস্ত জায়গায় কাজ করতে পারেন, পলিটিক্যাল অ্যাফেয়ার্সে কাজ করতে পারেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কাজ করতে পারেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্সে আপনারা কাজ করতে পারেন, রিসার্চমূলক জায়গায় আপনারা কাজ করতে পারেন। আবার রবি বুধ এক জায়গায় থাকলে আপনাদের মধ্যে ট্রেডিং ক্ষমতা, অর্থাৎ আপনারা শেয়ার ট্রেড নিয়ে কাজকর্ম করতে পারেন। অবশ্যই সেখানে রাহুর কিন্তু যোগ্যতা দেখতে হবে, তার কারণ রবি আর বুধ যদি একত্রিত থাকে তাহলে কোথাও না কোথাও শেয়ার ট্রেড নিয়ে জাতক বা জাতিকার কিন্তু জীবন একটা বড় জায়গায় চলে যেতে পারে, এবং সেক্ষেত্রে অবশ্যই হেল্প হবে। কোথায় জানেন, যদি ধরুন আপনার হয়তো রবি আপনার হয়তো পঞ্চমপতি আর বুধ হয়তো ষষ্ঠপতি, আর রাহু হয়তো বুধকে নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে, এবং রবি আর বুধ হয়তো ষষ্ঠভাবেই রাহুকে নিয়েই অবস্থান করছে, তাহলে দেখবেন আপনারা হয়তো ফাইন্যান্সিয়াল যে সমস্ত ট্রেডিং সেই সমস্ত ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু মুনাফার জায়গায় পেয়ে যাচ্ছেন। আবার রবি বুধ যদি একত্রিত থাকে, আমি দেখি ফাইন্যান্সিয়াল সার্ভিসও আপনারা খুব ভালো জায়গায় পেতে পারেন। আবার রবি বুধ একত্রিত থাকলে আমি অনেকের মধ্যে দেখেছি, না দাদা কারো আন্ডারে কাজ করতে পারবো না, আমি পিএইচডি করতে পারি, সেটা আমার পড়াশোনার নেশার থেকে আমি করেছি, কিন্তু আমি আমার প্রফেশনকে, আমি আমার জীবিকার জায়গায় আমি নিজেকে একজন ব্যবসাদার হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চাইছি। তাহলে আমি দেখেছি, তার মানে পরদ্বারগ্রস্ততা এই জায়গায়ও কোথাও না কোথাও আমাদের আসে, যে পরদ্বারগ্রস্ততা থাকবো না, নিজের কিছু একটা এম্পায়ার তৈরি করব, নিজের সাম্রাজ্যে আমরা নিজেকে কিছু নিজের জায়গাকে তৈরি করব। আজকে রবি আর বুধের এই ফ্যান্টাস্টিক কম্বিনেশনকে কোথাও না কোথাও আপনাদেরকে বুঝতে হবে, স্পিরিচুয়াল ইনক্লাইনমেন্ট আপনাদের মধ্যে প্রচণ্ড হয়, আবার যুক্তি দিয়ে, যুক্তি ছাড়া আপনারা স্পিরিচুয়ালি আপনারা ডুববেন না, আপনাদের যা কথাই বলতে হবে না কেন, বা আপনাদের কোনো না কোনো যদি কোনো না কোনো কথা আপনাদেরকে বলা হয় তার পেছনে নানান প্রশ্ন আপনাদের আসে, 5W1H পড়ে থাকে যে দাদা কেন করবো, কিসের জন্য করবো, এর থেকে কি লাভ, তার মানে রবি আর বুধের এই যে প্যারামিটার, এই যে যোগ কোথাও না কোথাও আপনাদেরকে একটা সুন্দর জীবনের দিকে ধাবিত করতে পারে। কিন্তু রবি আর বুধ যদি অষ্টমে থাকে, রবি বুধ যদি ষষ্ঠে থাকে, রবি বুধ যদি দ্বাদশে থাকে, রবি আর বুধ যদি নেগেটিভ তত্ত্বে থাকে, তাহলে দাদা কীরকম ফল দিতে পারে, তার মানে বুঝতে হবে আমাদের ভাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার রবি বুধ হয়তো বুধাদিত্য যোগ হয়নি, তার মানে বুধাদিত্য যোগ তো আমরা মাত্র দুটো ঘরে পেলাম, শুধুমাত্র বৃহস্পতির ঘরে, আর বাকি কোনো ঘরে কিন্তু বুধাদিত্য যোগ হয় না। 12টি রাশির মধ্যে মাত্র 2টি রাশিতে বুধাদিত্য যোগ হবে, বাকি 10টি রাশিতে বুধাদিত্য যোগ হবে না। বাকি 10টি রাশিতে রবি আর বুধ থাকলে যেটা হতে পারে, বুধাদিত্য সমান যোগ হতে পারে, কিন্তু বুধাদিত্য যোগ নয়, অর্থাৎ বুধাদিত্য সমান যোগে বুধাদিত্যের থেকেও বেশি ফল ভালো পাওয়া যেতে পারে। তার কারণ আপনার রবি আর বুধ যে সেগমেন্টেই বসে থাকলো না কেন, সেই সেগমেন্টে সে হয়তো আপনার রবি আর বুধ হয়তো চতুর্থপতি পঞ্চমপতি, তাহলে দেখা গেল আপনি হয়তো পড়াশোনায় বিরাট জায়গা পেয়ে গেলেন। আপনার রবি আর বুধ ষষ্ঠপতি সপ্তমপতি, তাহলে দেখা গেল আপনি হয়তো ফাইন্যান্সিয়াল ট্রেডে বা ফাইন্যান্সিয়াল প্রফেশনে আপনি হয়তো বড় জায়গায় চলে গেলেন। আপনার রবি বুধ অষ্টমপতি আবার হয়তো নবমপতি, তাহলে দেখা গেল, বা আপনার রবি বুধ হয়তো সপ্তমপতি অষ্টমপতি, তাহলে দেখা গেল আপনি 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 সিভিল ট্রেডে আপনি অনেক বড় কাজ করতে পারলেন, আপনি সিভিলের কোনো একজন অ্যাডভোকেট হতে পারলেন, আপনি সিভিল ট্রেডের ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি সিভিল নিয়ে কাজ করতে পারেন, আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে পারছেন, আপনি ভূমি জাতীয় জায়গায় আপনি অনেক কাজ করতে পারছেন, আপনি এগ্রিকালচার নিয়ে কাজ করতে পারছেন, এগ্রিকালচারাল জায়গায় কোনো প্রফেসর বা আপনি কোনো রিসার্চ ওয়ার্কের মধ্যে যুক্ত রয়েছেন, বা কোনো কোম্পানিতে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি হয়তো এগ্রিকালচারের কোনো এগ্রিকালচার নিয়ে কোনো
হয়তো রিসার্চমূলক জায়গায় আপনি হয়তো কাজ করছেন, তার মানে এই সমস্ত জায়গা রবি বুধ কোথাও না কোথাও তুলে আনতে পারে, ভাবগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আজকে আপনার লগ্নপতি রবি আর দ্বিতীয় পতি যদি বুধ হয় এবং তারা যদি একত্রিত হয়ে বুধাদিত্য বা বুধাদিত্য সমান যোগ তৈরি করে, তার মানে ভাবতে হবে আপনার লগ্ন দ্বারা প্রচুর অর্থ আপনি জীবনে রোজগার করতে পারেন। সেই রোজগারের দিক কী হতে পারে, তার মানে বুধ কোন নক্ষত্রে কানেক্ট করে বসে রয়েছে, সামগ্রিক দিক আলোচনা করার বিষয় আছে। তার মানে শুধুমাত্র বুধাদিত্য যোগ আমাদেরকে যে শুধু সরকারি কর্ম দেবে তা নয়, আমাদেরকে রিসার্চ ওয়ার্কে নিয়ে যেতে পারে, আমাদেরকে ট্রেডিংয়ে নিয়ে যেতে পারে, আমাদেরকে আবার এগ্রিকালচারাল সেক্টরে পারদর্শী করতে পারে, আমাদেরকে আবার প্রাণীবিদ হিসেবে পারদর্শী করতে পারে, আমাদেরকে আবার রিসার্চে সায়েন্টিস্ট হিসেবে তার কেউ পারদর্শী করতে পারে, আবার আমরা হয়তো কেউ হয়তো বিজনেস ম্যান হিসেবে বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করব। কারণ আমরা দেখেছি রবি আর বুধ যদি একত্রিতভাবে থাকে এবং খুব ফ্যান্টাস্টিক যদি ডিগ্রিতে থাকে, খুব ভালো যদি কোনো নক্ষত্র কানেক্ট করে থাকে, তাহলে তারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়। তার মানে এই যোগ্যতাগুলো আপনাদের জন্মচকে আছে কি না সেগুলো প্রচণ্ড পরিমাণে খুঁটিয়ে দেখতে হবে। দেখুন, জ্যোতিষশাস্ত্রটা এক নিমিষে পাঁচ মিনিটে বসে ক্যালকুলেট করার নয়। আমি বারবার বলি, একজন অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যখন যাচ্ছেন তাকে বলুন রেমেডির পার্ট পড়ে, আপনাদের কাছে অনেকেই রেমেডি রেমেডি করবে, আপনি এই রেমেডি নিন, এই রেমেডি দিলে আপনার এই জায়গাটা ভালো হয়ে যাবে, এই রেমেডি নিলে আপনার চাকরির জায়গাটা ভালো হবে। বিশ্বাস করুন, কিছুতেই কিছু হয় না। যেটা করতে হবে একটা সুন্দর আলোচনা, বারবার বসতে হবে। তার কারণ রবি প্রতি মাসে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাচ্ছে, আপনার জন্মকালীন রবি একটা জায়গায় ফিক্সড, কিন্তু প্রতি মাসে বৈশাখ মাসে রবি মেষে থাকবে, আবার জ্যৈষ্ঠ মাসে রবি বৃষতে থাকবে, তারপরে আষাঢ় মাসে আবার সে মিথুনে চলে যাবে, শ্রাবণ মাসে সে কর্কটে চলে যাবে, এরকমভাবে রবি বারোটা মাসে বারোটা রাশি ঘুরবে। তার মানে আপনার জন্মছকে রবি কোথায় বসেছিল, তারপর রবি অগ্নি পৃথ্বী বায়ু জল ক্রস করছে, অগ্নি পৃথ্বী বায়ু জল আকাশে নক্ষত্রগুলো ক্রস করছে, সেখানে কী ফল দিতে পারে, রবি আর বুধ আপনার একত্রিত হয়ে বসে রয়েছে সেই জায়গায় আপনি এসেন্স কীভাবে তুলবেন। আপনি ক্লাস টুয়েলভে পড়াশোনা করছেন, তাহলে এখন বুধ যে নক্ষত্র কানেক্ট করে রয়েছে, হতে পারে আপনার রবি বুধ হয়তো একই জায়গায় বসেছিল, তার মানে এখন বুধ কোন নক্ষত্র কানেক্ট করে বসে রয়েছে, রবি কোন কোন নক্ষত্র কানেক্ট করে রয়েছে। আপনি হয়তো 2023 বা আপনি 2024 বা বছরের কোনো না কোনো একটা জায়গায় আপনি হয়তো নেট দেবেন, জয়েন্ট দেবেন, তার মানে কোন সময় আপনি জয়েন্ট দিচ্ছেন, সেই সেগমেন্টে আপনি কি কেমিক্যাল জায়গায় কেমিস্ট্রিতে ভালো করবেন, নাকি আপনি বায়োতে ভালো করবেন, নাকি আপনি ফিজিক্সে ভালো করবেন, নাকি আপনি ম্যাথসে ভালো করবেন, নাকি আপনি কেমিস্ট্রিতে ভালো করবেন, নাকি আপনি কমার্সে ভালো করবেন, নাকি আপনি আর্টসে ভালো করবেন, নাকি আপনি শিল্প সাহিত্যে চলে যাবেন। দেখুন, রবি আর বুধ যদি একত্রিত থাকে, আমি সবসময় দেখেছি বা অনেককে দেখেছি তাদের মধ্যে কলাকুশলীর একটা ব্যাপার থাকে বা শিল্প সংস্কৃতির প্রতি তাদের একটা লিপসা আসে, বা এরা ভীষণ ভালো কলাকুশলী হতেও পারেন। তার মানে শিল্প সংস্কৃতির জায়গায় ভালো অভিনয়, গান, নাটক, আবৃত্তি, নাচ, দা পারফর্মিং আর্টস, স্পোর্টস ইত্যাদি বিভিন্ন জায়গায় এরা দক্ষতার সাথে কাজ করতে পারে। তার মানে আপনার জন্মছকে কী লুকিয়ে রয়েছে, রবি আর বুধ ঠিক কোন সেগমেন্টে বসে রয়েছে, আপনি আপনার অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করুন। আপনি যাকে পছন্দ করেন তার সাথে বারবার বসুন। দেখুন, প্রতিকার শুধু একটা বুধের প্রতিকার পড়লাম তার মানে রবি বুধ জেনারেট হয়ে গেল তা না, রবি আর বুধকে কাজে লাগাবো কী করে, কী আমার খাদ্য তালিকা হবে, কী আমার ড্রেসিং কোড হবে, কী আমার ড্রেসিং সেন্স হবে, কী ধরনের আমি আমি দিনের কোন সময়টাকে কাজে লাগাবো, রবি আর বুধ কোন চরণে বসে রয়েছে, রবি আর বুধ কত নম্বর ডিগ্রিতে বসে রয়েছে, তারা রাত্রিকালীন ডিগ্রি না, উদীয়মান ডিগ্রি না, নিরপেক্ষ ডিগ্রিতে বসে রয়েছে, সামগ্রিক বিষয় কিন্তু আলোচনার বিষয়। আর এই বিষয়ে যদি আলোচনা না করতে পারেন, যদি খুঁটিয়ে না দেখেন, তাহলে আপনার রবি বুধ আপনার জন্মছকে জল জল করবে। আর আপনি হয়তো বলবেন, সম্রাটদা রবিবুধ একই ঘরে ছিল কিন্তু জীবনে কিছু পেলাম না, তার কারণ আপনি ইউটিলাইজ করেননি। আর ইউটিলাইজ করার জন্য সম্রাটদার চ্যানেলটাকে একটু নজর রাখতে হবে, ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করতে তো ভুলবেনই না। আর যদি ভালো লেগে থাকে, আপনারা আর কী কী শুনতে চাইছেন কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করতে থাকুন, আমি আপনাদের কমেন্ট দেখব, আর তা দেখে দেখে আপনাদের জন্য ভিডিও আনবো এবং আপনাদেরকে ভিডিও উপহার দেবো। হ্যাঁ, আপনারা অনেকে নতুন আমার চ্যানেলে, জানি যদি মনে হয় আমার কথা অনেক যুক্তিসঙ্গত, আমি আপনাদেরকে কোনো মিথ্যা অছিলায় ভাষাই না, তাহলে এই চ্যানেলের সাথে থাকা যায়, বন্ধুত্ব করা যায়, তাহলে সাবস্ক্রিপশান বাটনকে প্রেস করে দেবেন, আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না, তার কারণ আমি যখনই কোনো না কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। দেখুন, আমি হয়তো ফেসবুক থেকেও লাইভ করি, আমি হয়তো ইউটিউব থেকেও লাইভ করি, বা আমরা শুটিং করতে করতে ফেসবুক থেকেও লাইভ করে আমাদেরকে আপনাদেরকে আমাদের অনুষ্ঠান দেখিয়েছি। আমার কোনো কাগজপত্র, কোনো ল্যাপটপ কিছুই লাগে না, যা কিছু সমস্ত কিছু মগজাস্ত্র করতে হয়। তখন আমার মনে হয় আমার 256 GB, 1 TB, 1 TB, 4 TB, 8 TB সব আমার মগজ, কাজে পড়াশুনো করতে হয়। আজকে জ্যোতিষরা যেটা করছেন না, পড়াশুনো করছেন না, আপনারা প্লিজ পড়াশুনো করুন, জ্যোতিষের মধ্যে নানান মজা রয়েছে। হ্যাঁ, আপনারা হয়তো ঘুরতে ঘুরতে আড্ডা মারতে মারতে জ্যোতিষ হয়ে গেছেন, আমি জানি, আজকে এই জ্যোতিষশাস্ত্রটা খুব আড্ডা মারতে মারতে হয়ে যায়, একজনের
ভগবানের কাছে পড়লাম আর পড়ে ওই মাঙ্গলিক সারের সাথে শিখে নিলাম, কিন্তু বিশ্বাস করুন এর মধ্যে অগ্নি পৃথ্বি বায়ু জল কত মজা রয়েছে। এই টেকনিক্যাল পার্টগুলোকে আমাদেরকে বুঝতে হবে কোনটা কোন প্যারামিটারে বসে রয়েছে, কার সাথে কী দেবো। অর্থাৎ আমরা কেমন, আমরা যখন চা খাই আমরা চায়ের মধ্যে চিনিটা হিসেব করে দিই, দুধটা হিসেব করে দিই, জলটা হিসেব করে দিই, চিনি পরিমাণ দিই, চা পাতার পরিমাপটাও সেটাও সঠিক মাত্রায় দিই। তার মানে কেন দিই, তার মানে আমাদের অগ্নি পৃথ্বী বায়ু জল আকাশ একে সঠিক পরিমাণে মেলাতে হবে, তবে প্রত্যেকটা প্ল্যানেট আমাদেরকে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমি কাউকে ছোট করলাম না, আমার কথায় কেউ দুঃখ পাবেন না, আমি শুধু একটাই কথা বললাম। আপনাদের যে কোনো অ্যাস্ট্রোলজারকে ভালো লাগতে পারে আপনি তার কাছে গিয়ে বসুন, কিন্তু শুধু বসবেন দুটো রেমেডি নেওয়ার জন্য না, দুটো কথা শোনার জন্য আর কি গাইডলাইন নেওয়ার জন্য। তার কারণ আপনার কষ্টার্জিত অর্থ, অনেক কষ্টার্জিত অর্থ, আপনি আপনার সন্তানকে নিয়ে আপনি হয়তো অনেক কিছু ভাবছেন, ভাবতেই পারেন, আমিও ভাবি। আপনি হয়তো আপনার জীবনকে নিয়ে আপনি অনেক কিছু ভাবছেন, ভাবতেই পারেন, আমিও ভাবি আমার জীবনকে বড় করব কী করে। কিন্তু সেখানে একটা নীলা পড়লাম, একটা পান্না পড়লাম, একটা জিএসটি দিয়ে রেমেডি নিলাম, বা আমি অনেক টাকা দিয়ে রেমেডি নিলাম, এগুলো নিয়ে কোনো লাভ নেই। আসল কথা হচ্ছে অ্যানালাইসিস, আমি কি ফিডব্যাক পাচ্ছি, আমার রবি চৈত্র মাসে এই জায়গায় দাদা কি করব, আমার রবি বৈশাখ মাসে এই জায়গায় দাদা ফায়ারি প্ল্যানেট ফায়ারে চলে গেছে দাদা কি করব, দাদা ফায়ারি প্ল্যানেট পৃথিবীতে গেছে কি করব, দাদা ফায়ারি প্ল্যানেট জলে চলে গেল তাহলে কি করব। তার মানে এই প্যারামিটারকে আমাদেরকে বুঝতে হবে, আর বুঝে আমাদেরকে, আমাদের যারা আমাদের কাছে আসছেন, যারা আমাদের পরামর্শ নিতে আসেন, তাদেরকে আমরা সুন্দর করে বোঝাতে পারবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর আমাদের চ্যানেলের প্রতি নজর রাখবেন, যেটা করতে ভুলবেন না, কমেন্ট। আজ এখানেই থামতে হচ্ছে, আগামী পর্বে ঠিক একই সময় আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। নমস্কার।